আসসালামু আলাইকুম, আমি সাকিব আসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকটি টিউটোরিয়ালে। তো এই টিউটোরিয়াল সিরিজে আমরা একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করা শিখতেছিলাম। অনেক কিছু আমরা করেছি, যে আমাদের লগ ইন লগ আউটের অপশনটা তৈরি করেছি, এবং এখানে পোস্ট যেটা আমরা পোস্ট করতে পারি আমাদের ব্যাকএন্ড থেকে, এবং যেটা ফ্রন্ট এন্ডে শো হচ্ছে। এবার আমি দেখবো যে কিভাবে আমরা একটা কমেন্ট সেকশন এখানে নিয়ে আসতে পারি, এবং ইউজারের কাছ থেকে কমেন্ট নিতে পারি, এবং এই পোস্টের আন্ডারে সেই কমেন্টটা শো করাতে পারি। সেই জন্য আমি এখানে প্রতিটা পোস্টের নিচে আমি একটা কমেন্টের জন্য ফর্ম ক্রিয়েট করব। সেই জন্য আমি ওপেন করব আমাদের সিঙ্গেল পোস্ট যেটা সেটা, এবং আমাদের যে এই যে কলাম আছে LG9 কলাম, এই কলামের ভেতরে আমি এই কার্ডের নিচে আমি আরেকটা কার্ড নিব, এবং একটা বিআর টেক দিলাম একটা স্পেসের জন্য। কার্ড নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এটা আমি চাচ্ছি যে এই এই যে একটা মানে সেকশন আছে, এটা নিচে আমি সেপারেট আরেকটা সেকশন ক্রিয়েট করব। কার্ড হলে বোর্ড স্টাফের একটা আলাদা একটা সুন্দর একটা সেকশন তৈরি হবে। তাহলে আমি একটা কার্ড কার্ড বার্ডিং, এবং এখানে আমি দিচ্ছি একটা S3 ট্যাগ নিলাম, সেটার ভিতরে আমি দিচ্ছি যে আমি এটা দিলাম লিভ ইউর কমেন্টস, এবং এটা আমাদের এখানে দেখা যাচ্ছে। এটা নিচে আমি একটা ফর্ম নিয়ে আসবো, ফর্ম ট্যাগ নিলাম, এবং সেটার অ্যাকশন আমরা পরে দিচ্ছি। মেথড হচ্ছে পোস্ট মেথড হবে, এবং এখানে যদি সাইডে আমরা ফর্ম নিয়ে আসতে পারি কপি করে, অথবা আমি লেভেল ফর কমেন্ট কমেন্ট এখানে একটা টেক্সট এরিয়া নিয়ে আসি, টেক্সট এরিয়া সেটার নেম আইডি সেম দিচ্ছি। এই এটা আমরা ভিউজে ইউজ করব এই নেম, এবং সেটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া। এটাকে আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস হচ্ছে যে ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল হচ্ছে বুটস্ট্র্যাপ একটা ক্লাস, যেটা দ্বারা আমাদের একটা একটু ডিজাইন হবে। যদি আমি একটা দিক একটু রিলোড দিই, হচ্ছে এরকম একটা বক্স চলে আসলো। তাছাড়া আমরা হাইট কমে দিতে পারি। এখানে আমি একটা মানে সাবমিট বাটন নিচ্ছি ইনপুট করার জন্য, তো ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, এবং সেখানে আমি ভ্যালু দিচ্ছি, ভ্যালু যেটা আমাদের শো করবে সাবমিট। এবং এটাতে আমি কিভাবে একটা ক্লাস দিয়ে দিচ্ছি, যাতে আমাদের এটা একটু স্টাইলাইজ হয়। এটা হচ্ছে আমাদের বাটন, তো বাটন এখন কাজ করবে না, কারণ বাটনের কাজ আমরা এখনো দেই নেই। এখানে একটা বিআর ট্র্যাক দিচ্ছি, যাতে একটা স্পেস হয়। আচ্ছা, এটা আমরা ক্লাস ফর্ম কন্ট্রোল দিতে পারি, অথবা আমি চাইলে এখানে একটা বাটন করে দিতে পারি। তাহলে হচ্ছে BTN BTN ওয়ার্নিং, যেখানে ওয়ার্নিং কাজ করে নাই। ইনফো ওকে, ওয়ার্নিং হয়তো স্পেলিং মিস্টেক ছিল। তাহলে আমি আরেকটা কার্ড নিচ্ছি, এটার নিচে এতটুকু হচ্ছে আমাদের যে কমেন্টটা আমাদের এখানে মানে ইনপুট হবে, আর আমাদের কমেন্ট গুলো শো করবো। আমি নিচে একটা কমেন্ট শো করার জন্য একটা অপশন নিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি একটা প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার এখানে দিয়ে দিচ্ছি, যাতে আমার এখানে শো করে। আমি আরেকটা কার্ড নিচ্ছি, এই কার্ডের নিচে
এখানে আমাদের কমেন্টস গুলো শো করবে, এখানে কমেন্ট গুলো শো করবে। তো এই কার্টের নিচে আমি একটু স্পেস দেওয়ার জন্য আমি কয়েকটা পিআর ট্যাগ দিয়ে দিচ্ছি, তাহলে একটু বেশি স্পেস হবে, আমি নিচের অংশটা দেখতে পারবো। তাহলে নিচের অংশটা দেখা যাচ্ছে, এখন এখানে আমি চাচ্ছি যে ইউজার ইমেজ আসবে, যে কমেন্ট করবে তার ইমেজ আসবে এবং তার নাম আসবে এবং কমেন্ট যেটা করেছে সেটা আসবে। সেটার জন্য আমি একটা রো নিচ্ছি, এখানে রো, এই রোটা আমাদের মানে রিপিট হবে, লুপ লুপ হয়ে আসবে। তো এর ভিতরে আমি একটা কলাম নিচ্ছি, কল এল জি তিনটা নিচ্ছি, প্রথম অংশে আমাদের ইমেজ থাকবে এবং দ্বিতীয় অংশে যদি আমি নিই কল এল জি নাইন, তাহলে এই অংশে আমাদের কমেন্ট গুলো থাকবে। ইমেজ আমি পরে নিয়ে আসবো, এখন ডামি ইমেজ দিয়ে দিতে পারি। এখানে আমি প্রথমে যেটা হচ্ছে ইউজারের নাম আসবে, তো নামটা আমি দিচ্ছি H5 ট্যাগের ভেতরে, এখানে হচ্ছে যে ইউজার নেম, এবার পি ট্যাগের ভেতরে এখানে আসবে কমেন্টস, এখানে আমি দিচ্ছি টেক্সট দিয়ে দিলাম। পরবর্তী আমরা ডাটাবেস থেকে নিয়ে আসবো জাস্ট একটু দেখার জন্য। আচ্ছা, ইমেজ অংশটা একটু দুইটা দিয়ে দিই এবং এটা দিয়েছি 10। এখানে আমি একটা মিস্টেক নিয়ে নিই, এখন কোনো ইমেজ নেই, আমরা ইমেজ নিয়ে আসবো পরে। এবার আমাদের যে কমেন্ট গুলা সেভ করার জন্য আমাদের ডাটাবেসটা ডিজাইন করতে হবে, সেই জন্য হচ্ছে মডেস ডট পাই এ, এবং আমাদের যে এখানে ডাটাবেস, এখানে মানে একটা ক্লাস ডিফাইন করব আমাদের কমেন্টস গুলা সেভ করার জন্য। এখানে দিচ্ছি আমি ক্লাস, তাহলে কমেন্ট, কমেন্ট দিলে হবে, যে কোনো কিছু দিতে পারেন। সেটা হচ্ছে মডেস ডট মডেল, এবং এখানে আমাদের দিতে হবে যে কোন পোস্ট, পোস্ট এবং ইউজার কোথায় পোস্ট হচ্ছে এবং কে পোস্ট করছে কমেন্ট গুলা, এই দুইটা জিনিস আমাদের এখানে লাগবে। তো আমাদের এখানে প্রথমে হচ্ছে কোন মানে পোস্টে কমেন্ট করা হচ্ছে, সেই জন্য আমাদের এটা নিয়ে কমেন্ট পোস্ট নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, এবং সেখানে আমি আমাদের ফরেন কির মাধ্যমে, ফরেন কির মাধ্যমে আমাদের ব্লগ পোস্টের সাথে রিলেশন তৈরি করব। অন ডিলিট ক্যাসকেড, এর মানে হচ্ছে যখনই পোস্টটা ডিলিট হবে তখনই যাতে কমেন্টটা ডিলিট হয়ে যায়। এবং এখানে আমি যে ইউজার, ইউজার হচ্ছে মডেস ডট ফরেন কি, এবং ফরেন কি তো হচ্ছে আমাদের ইউজার মডেল, এটাও কিভাবে কিভাবে অন ডিলিট। এবার আমাদের নিয়ে আসবো যে আমাদের যে মেসেজ, যে মেসেজটা স্টোর হবে, তো এটা আমি কমেন্টে নামিয়ে দিচ্ছি, মডেলস ডট টেক্সট ফিল্ড হবে, এবং এখানে ম্যাক্স লেন্থ আমি দিচ্ছি 500 ক্যারেক্টার। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমি ইউজার, এখানে যে অ্যাডমিন আছে সে যাতে কমেন্টগুলো কন্ট্রোল করতে পারে, সেই জন্য আমি একটু এখানে স্ট্যাটাস দিয়ে দিতে পারি, অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ। তো অ্যাক্টিভ অ্যাক্টিভ, এবং সেটা আমি দিচ্ছি বুলিয়ান ফিল্ড। কমেন্ট যেহেতু এখানে কিছু খারাপ কমেন্ট হতে পারে, ভালো কমেন্ট হতে পারে, সেজন্য প্রথমে চাইলে এটাকে আমি ডিফল্ট যেটা আছে সেটা ফলস করে দিতে পারি, মানে কমেন্টের সাথে সাথে এখানে দেখা যাবে না, অ্যাডমিন সেটা অ্যাপ্রুভ করতে হবে, অ্যাক্টিভ করে দিতে হবে, তাহলে সেটা যাবে। অথবা আমরা এখানে দিয়ে দিতে পারি যে অ্যাপ্রুভড অর ডিক্লাইন, এই টাইপের কোনো কিছু দিতে পারি। তো এখন আমি আপাতত অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এইটির অপশনটা দিয়ে যাচ্ছি, পরবর্তীতে সেগুলো চেঞ্জ করা যাবে। এবং এখানে আমি এই দুইটা জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে ক্রিয়েটেড এবং আপডেটেড ডেট।
অ্যাডমিন প্যানেলে কমেন্টের সেকশনে কি শো করবে সেটা আমি দিচ্ছি। তো রিটার্ন সেলফ ডট ইউজার ডট ইউজার নেম এতটুকুই দিচ্ছি আমি, ইউজার নেম। এবার এই যে মডেল যেটা ক্রিয়েট করলাম সেই মডেলটা আমি অ্যাডমিন ডট পাইয়ে দিয়ে দিচ্ছি এখানে, অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার। তাহলে এটা আমাদের ব্যাকএন্ডে অ্যাডমিন প্যানেলে শো করবে। আমরা একটা নতুন যে মডেল ক্রিয়েট করলাম সেই মডেলটা আমাদের ডাটাবেজে মাইগ্রেট করতে হবে, সেই জন্য এখানে আমি একটা আমি এখানে দিচ্ছি পাইথন ডট পাই মেক মাইগ্রেশন। মাইগ্রেট করব, ওকে আমাদের মাইগ্রেট করা শেষ। এবার আমাদের সার্ভারটা রান করতে হবে, পাইথন ম্যানেজ ডট পাই। এবার যদি আমি আমাদের অ্যাডমিন প্যানেলটা ওপেন করি, এখানে অ্যাডমিন প্যানেল, এখানে আমাদের কমেন্ট নামে একটা একটা অপশন চলে আসছে, এখানে আমাদের কোনো কমেন্ট নেই। এবার আমরা কমেন্টটা ক্রিয়েট করি, তাহলে আমাকে দেখাচ্ছে যে কমেন্টের পোস্ট কি আছে সেটা আমি দিতে হচ্ছে। আমি এখানে দিচ্ছি এই পোস্টে আমাদের কমেন্ট হবে এবং ইউজার অ্যাডমিন ইউজার করবে, এবং এটা ডিফল্ট ভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা আনটিক করা আছে। তো আমি যদি এখানে জাস্ট কিছু টেক্সট দিয়ে দিলাম এবং সেটাকে আনটিক হিসাবে আচ্ছা টিক দিয়ে দিই, এই কমেন্টটা আমাদের শো করবে। এখন আমি এখানে যদি রিলোড দিই তাহলে এখানে আমাদের কোনো পরিবর্তন নাই, কারণ আমাদের কমেন্ট ডাটাবেজে আছে কিন্তু আমার ফ্রন্ট এন্ডে আনা হয় নাই। সেটা আনার জন্য আমি চাচ্ছি আমাদের ভিউজ ডট পাইয়ে এখানে যে এই যে পোস্টটা শো করবে সেটা শো করবে সিঙ্গেল যে পোস্ট একটা আছে সেই টেমপ্লেটে। তো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ব্লক ভিউ, এখানে আমরা আমাদের কমেন্টগুলো এখানে নিয়ে আসবো। তো আমি হচ্ছে যে পোস্ট কমেন্টস কমেন্টস নামে দিতে পারেন, পোস্ট কমেন্ট নামে দিলাম। এবং সেখানে আমি যে কমেন্ট যে আমাদের মডেল আছে সেটা এখানে দিলাম, এবং অবজেক্ট ডট ফিল্টার, এখানে আমরা ফিল্টার মেথড ইউজ করবো এবং ফিল্টার করব কাকে, আমাদের এই যে মডেল এই যে পোস্ট এই পোস্টের আন্ডারে যে কমেন্টগুলো মানে প্রতিটা পোস্টের আন্ডারে যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো যাতে আসে সেই জন্য এটাতে আমি ফিল্টার করব। এবং আমরা এখান থেকে মানে যে 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 পোস্ট ওপেন হবে শুধুমাত্র সেই পোস্টেরই কমেন্টগুলো যাতে এখানে শো করে, এটা আইডি এখানে আমি দিয়ে দিচ্ছি। এবং এই যে আমাদের ভেরিয়েবল আছে এটা আমি ডিকশনারি থেকে পাস করে দিচ্ছি কনটেক্সটের মাধ্যমে। এবার এটা আমি নিয়ে যাচ্ছি আমাদের ফ্রন্ট এন্ডে, এবং এখানে আমাদের এই যে রোটা আছে এই রোটা আমাদের এখানে বারবার লুপিং হবে। তো এখানে আমরা একটা লুপ তৈরি করবো, আমি দিচ্ছি ফর ফর সি ইন কমেন্টস পোস্ট কমেন্টস, এবং এখানে আমি এন্ড ফর দিয়ে দিই এন্ড ফর। এবার এখানে আমাদের যে কমেন্টসগুলো আসবে যদি ডাটাবেস মডেলস ডট পাইয়ে দেখি, তাহলে আমি দেখতে পাবো যে এখানে কমেন্ট নামে এখানে যে
একটা ভেরিয়েবল আছে, এখানে আমাদের কমেন্ট্রি মেসেজটা স্টোর হবে। তো এখানে আমি দিচ্ছি যে সেকেন্ড ব্র্যাকেট আমি নিলাম সি ডট কমেন্ট, এবং এখানে আমাদের আসবে সি ডট ইউজার ডট ইউজার নেম দুটুকু। এখন আমাদের দেখতে হবে যে এই পোস্টে আমাদের একটা কমেন্ট আমরা ডাটাবেজে তৈরি করেছিলাম, তো এটা যদি আমি রিলোড দিই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের ইউজার নেম এবং মেসেজটা এখানে চলে আসছে। এবার এই পোস্টে আমার ব্যাকএন্ডে আরেকটা, যদি আমি এখানে যাই অ্যাডমিন প্যানেলে, আমি আরেকটা কমেন্ট তৈরি করব একই একই প্রোডাক্টে, এবং ইউজার আমি সেম, এবং এটা আমি দিচ্ছি যে টেস্ট পোস্ট টেস্ট কমেন্ট, সেভ করলাম। এটা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এখন কোনো কাজে আসবে না, কারণ এটা কন্ডিশন আমি এখানে এখনো সেট করা হয় নাই। ধরো এখানে দুইটা চলে আসলো। এবার আমি যদি এখানে যাই ভিউজ ডট পাইয়ে যাই, এবং এখানে আমাদের পোস্ট দেওয়া আছে, এখানে আমি যদি আরেকটা কন্ডিশন দেই, যেমন ধরেন অ্যাক্টিভ ট্রু, তার মানে অ্যাক্টিভ ট্রু যে পোস্টগুলো আছে সেগুলো এখানে ফিল্টার হয়ে আসবে। এবার আমাদের এখানে দুইটা কমেন্ট আছে, আমি যদি রিলোড দিই আমাদের একটা কমেন্ট চলে গেছে। এবার যদি আমি আবার ব্যাকএন্ডে যাই এবং এই কমেন্টটা ক্লিক করি এবং এটা যদি অ্যাক্টিভ করে দিই সেভ, এখন যদি আমি রিলোড দিই তাহলে আমাদের দুইটা কমেন্ট চলে আসলো। তাহলে আমাদের ফ্রন্ট এন্ড যেখানে আছে, এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই রয়ের। ওকে, আমাদের এখন যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে মার্জিন বটম দিতে হবে। আমি এখানে যাচ্ছি, এখানে একটা ক্লাস নিয়ে নিলে ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি মার্জিন, পিক্সেল অনেক বেশি হয়ে গেছে, তো আমি একটু কমিয়ে দিচ্ছি, 30 পিক্সেল দিয়ে দিচ্ছি। আর এই কালারটা অনেক বেশি, মানে বেশি গ্রে, তো একটু কমিয়ে একটু কোড ইউজ করি। এটা মোটামুটি ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে, এটা তো আমরা জাস্ট ব্যাকএন্ডে কমেন্ট করলাম, তো আগামী পর্বে আমরা দেখবো যে কীভাবে আমরা এই ফর্ম ইউজ করে এখানে কমেন্টগুলো এখানে নিয়ে আসতে পারি। তো আজকে এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো ভুল হলে ধরিয়ে দেবেন।